आज 24 जुलाई, 40 বছর হয়ে গেল মহানায়ক উত্তম কুমার এই দিনে 1980 সালে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁর সেদিনের শেষ যাত্রায় অসংখ্য মানুষের চোখের জলে তিনি বিদায় নিয়েছিলেন, কিন্তু তিনি যতদিন রূপলী পর্দার নায়ক ছিলেন সেই দিনগুলো তো আমরা আজও ভুলিনি। সেই সব দিন আজও আমাদের চোখে ভাসে। সেই 1953 সালের কথা, নির্মল দের ছবি 75 মুক্তি পেয়েছে, কমেডি ছবি, অনেক তারকা নামি দামি, তার মধ্যে নতুন এক জুটি পর্দায় এসেছে, সকলে বলছে এরা নতুন, দেখি কি রকম করে। তুলসী চক্রবর্তী আর মলিনা দেবী ছিলেন মূল ভূমিকায়, কিন্তু রোম্যান্টিক নায়ক নায়িকা হিসাবে আমরা পেয়েছিলাম উত্তম কুমার আর সুচিত্রা সেনকে। টানা 8 সপ্তাহ এই ছবি চলেছিল, সকলেরই ভালো লেগেছিল। সেই 75 ছবি দিয়ে যে ইনিংসের গোড়াপত্তন হয়েছিল উত্তম সুচিত্রা জুটি সৃষ্টি করলেন বাংলা চলচ্চিত্রের নতুন যুগ। 3 দশক ধরে দর্শকদের মোহাবিষ্ট করে পৌঁছে গেলেন এক অনন্য উচ্চতায়। 1970-এর পর নায়ক উত্তম হয়ে গেলেন মহানায়ক, অনাবিল হাসি, অকৃত্রিম চাহনি আর অভিনয় গুণে কয়েক প্রজন্ম পেরিয়ে আজও বাঙালির চেতনায় উত্তম কুমার জীবন্ত। 1926 সালের 3রা সেপ্টেম্বর উত্তর কলকাতার আহেরি টোলায় মামার বাড়িতে তাঁর জন্ম। তার নাম ছিল অরুণ কুমার, বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় আর মা চপলা দেবী। অভাবের মোটামুটি সংসার চলে যেত কোনো রকমে। গিরিশ মুখোপাধ্যায় রোডের একটিমাত্র ঘরে তাঁরা থাকতেন, নিজেদের বাড়ি। তিনি উপার্জনে নেমে পড়লেন, পড়ার পাশাপাশি গানের শিক্ষকতা শুরু করলেন। গান শেখাতে হবে গাঙ্গুলি বাড়ির মেয়ে গৌরী দেবীকে, বেতনও বেশ ভালো, মাসে 75 টাকা। চেনা জানা আগে হলেও শিক্ষকতা করতে গিয়ে কাছাকাছি এলেন উত্তম গৌরী। আর 1950 সালে 1লা জুন অরুণের ঘরে এলেন গৌরী দেবী। ছোটবেলা থেকেই অরুণ প্রচণ্ড থিয়েটার অনুরাগী ছিলেন, যাত্রারও ভক্ত। 1947 সালে হিন্দি চলচ্চিত্র মায়াডোরে অভিনয়ের সুযোগ পেলেন, তবে মাত্র কিছুক্ষণের চরিত্র, কিছুক্ষণের অভিনয়, কিন্তু মায়াডোর মুক্তি পেল না। 1948 সালে পেলেন আরেকটি ছবির দৃষ্টিদানে, অসিত বরণ নায়ক ছিলেন তার অল্প বয়সের চরিত্রে অভিনয়, কিন্তু দর্শক মনে তেমন দাগ কাটতে পারলেন না। পরের ছবি কামনা 1949 সালে মুক্তি পেল, কিন্তু সুপার ফ্লপ। পরের দুই ছবি মর্যাদা এবং ওরে যাত্রী, এটাও চলল না, ফ্লপ হয়ে গেল। তার নাম হয়ে গেল তখন ফ্লপ মাস্টার জেনারেল। সহযাত্রী আর নষ্ট নীড় ছবি দুটো ফ্লপ করে গেল। সেই FMG বা ফ্লপ মাস্টার জেনারেল আস্তে আস্তে ধীরে ধীরে
হয়ে উঠলেন উত্তম কুমার কিভাবে, সে গল্প আমরা অনেকেই জানি। একদিন পাহাড়ি সান্যাল বলে বসলেন, তুমি অরুণ নও, তুমি উত্তম, উত্তম কুমার। তাঁরই পরামর্শে নাম পাল্টে হয়ে গেল উত্তম কুমার। বসু পরিবার ছবিতে তিনি নায়কের ভূমিকায় নয়, ছিলেন পার্শ্ব চরিত্রে। ছবিটি বেশ ভালো চলল, অভিনয়ের জন্যও তিনি প্রশংসিত হলেন। সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের আগে পর্যন্ত উত্তম কুমার 6 বছরে 9টি ছবিতে অভিনয় করেন। ছবিগুলোর 9 নায়িকার মধ্যে 8 জনই ছিলেন উত্তমের বড়, ছোট ছিলেন একমাত্র সাবিত্রী চট্টোপাধ্যায়। মায়া মুখোপাধ্যায় থেকে শুরু করে ছবি রায়, মনীষা দেবী, করবি গুপ্ত, ভারতী দেবী, সানন্দা দেবী, সন্ধ্যারানী, মঞ্জু দে, সকলকেই উত্তম কুমার দিদি বলে ডাকতেন। 75-এর জোয়ারের ঢেউ গিয়ে পড়ল পরের বছর, 1954 সালে মুক্তি পেল উত্তম অভিনীত 14টি ছবি, তার মধ্যে 7টিই সুচিত্রার সঙ্গে জুটি বেঁধে। 1980 সাল পর্যন্ত 30 বছরে বাংলা হিন্দি মিলিয়ে প্রায় 250 ছবিতে অভিনয় করেছেন উত্তম। প্রথম ছবিতে মায়া মুখোপাধ্যায় আর শেষ ছবি ওগো বধূ সুন্দরীতে শেষ শুটিং সেখানে মৌসুমী চট্টোপাধ্যায়কে নিয়ে সর্বমোট 46 জন তার নায়িকা হয়েছেন। 1954 সালে ওরা থাকে ওধারে উত্তম সুচিত্রা পাকাপাকিভাবে দর্শক মনে স্থান করে নেয়। 22 বছরে উত্তম সুচিত্রার মোট 31টি ছবি মুক্তি পেয়েছে, কিন্তু 1962 সালের পর তাঁরা একসঙ্গে ছবি করা কমিয়ে দেন। 1961 সালে সপ্তপদী সিনেমায় উত্তম তাঁর ভালোবাসার মানুষ রীনাকে নিয়ে বাইকে চেপে গিয়েছিলেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না, পথ শেষ হয়নি, পথ শেষ হয় না, চলাই জীবন, তাই মৃত্যুর পরও চির সবুজ পথে হেঁটে চলেছেন বাঙালির প্রাণের নায়ক। প্রতিটি ক্ষণে তিনি আছেন, থাকবেন অনন্তকাল, আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার।